পজিটিভ ইনটু কম্পিটিটিভ ডিগ্রি। হ্যাঁ, সো পজিটিভ ইনটু কম্পিটিটিভ ডিগ্রি তিনটা রুলস আছে, তার মধ্যে রুল নাম্বার 1, নো আদার যুক্ত। এই নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পিটিটিভ ডিগ্রি করতে হলে বেসিক্যালি কি করতে হয়, সেন্টেন্সের শেষে সাবজেক্টটা নিয়ে আসতে হয় প্রথমে, তারপর ভার্ব বসাতে হয়, পজিটিভ ডিগ্রি কি ফর্ম, কম্পিটিটিভ ফর্ম, তারপর আমরা দ্যান এনি আদার ব্যবহার করবো। মনে রাখবে নো আদার থাকলে কি ব্যবহার হয়, দ্যান এনি আদার, আর নো আদারের পর থেকে ভার্বের পুরো পর্যন্ত পাঠাতে হয়। সো নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ মুম্বাই, এটা হচ্ছে কোশ্চিন। অ্যাজ আর অ্যাজ আছে মানে সেটা পজিটিভ ডিগ্রি, বুঝা গেল। আর এখানে কি আছে, পজিটিভ ডিগ্রি ফর্ম আছে, সেটা হচ্ছে কি লার্জ, তা থেকে চিনলে এটা কি পজিটিভ ডিগ্রি। আর এখানে কি যুক্ত আছে, নো আদার যুক্ত, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি। এই নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোন রুলস প্রয়োগ করতে হবে, সেই রুলসটা হচ্ছে সেন্টেন্সের শেষে সাবজেক্টটা প্রথমে লিখতে হবে। তাই প্রথমে আমরা ব্যবহার করব মুম্বাই, এরপর আমরা ব্যবহার করব ভার, ভার আমার কি ইজ, তারপর ব্যবহার করবো পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি হচ্ছে লার্জ, তাহলে কি হবে লার্জার, মুম্বাই ইজ লার্জার। তারপর ব্যবহার করব আমরা দেন এনি আদার, দেন এনি আদার, মুম্বাই ইজ লার্জার দেন এনি আদার, তারপর নো আদারের পর থেকে ভারত পর্যন্ত। তো নো আদার এখানে ভার্ব হচ্ছে আমার ইজ, তার মিডলে কি আছে সিটি ইন ইন্ডিয়া, সেটা আমরা বসিয়ে দেবো। উত্তরটা হলো মুম্বাই ইজ লার্জার দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন কি আছে, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ গঙ্গা, তাহলে এইখানেও আমরা কি পাচ্ছি নো আদার যুক্ত, আর আমার কি আছে অ্যাজ অ্যাজ, আর এখানে আমার কি আছে লার্জ, অর্থাৎ লার্জ হচ্ছে আমার পজিটিভ ফর্মে আছে, পজিটিভ থেকে এটা কি কনভার্ট করে কি করব কম্পারেটিভ ডিগ্রি করব। তাহলে কি করতে হবে, সূত্র অনুযায়ী সেন্টেন্সের শেষের সাবজেক্ট, তাই কি গঙ্গা লেখো শুধু না, দ্য গঙ্গা, তারপর আমাদের ভার্ব লিখতে হয়, ভার্ব মানে কি ইজ, দ্য গঙ্গা ইজ, তারপর আমি কি লিখবো পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, দ্য লার্জ, লার্জ থেকে কি হয়ে যাবে লার্জার, দ্য গঙ্গা ইজ লার্জার, তারপরে আমাদের কি লিখতে হবে দেন এনি আদার। মনে রাখতে হবে নো আদার থাকলে কি হয় দেন এনি আদার, তারপর আমি কি ব্যবহার করব রিভার ইন ইন্ডিয়া, বিকজ নো আদার আর ভার্বের আগে পর্যন্ত কি লেখা আছে রিভার ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন আছে, নো আদার ওম্যান ওয়াজ অ্যাজ ক্লেভার অ্যাজ দ্য লেডি, এটা আমার কি আছে ক্লেভার চালাক, এটা আমার পজিটিভ ফর্মে আছে, আর এটা আমার কি যুক্ত আছে নো আদার যুক্ত। তাহলে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি হলে আমায় কি করতে হবে, সেন্টেন্সের শেষে সাবজেক্টকে প্রথমত ব্যবহার করতে হবে, তাহলে প্রথমে কি বসবে দ্য লেডি, ভেরি গুড। তারপর কি ব্যবহার করবো ভার, এখানে ভার আমার কি আছে পাস্টে আছে ওয়াজ, তাহলে এখানে দ্য লেডি সিঙ্গুলার, এই জন্য এখানে আমরা কি ব্যবহার করবো ওয়াজ, নট ইজ, ইজ কখন হয় যদি সেটা প্রেজেন্টে হয় তাহলে সেটা ইজ হয়, যেহেতু পাস্টে ছিল এই জন্য পাস্টেরই আমরা ভার্ব ব্যবহার করবো, ঠিক আছে। তো দ্য লেডির পাস্ট এখানে লেডি আছে, এখানে সিঙ্গুলার ফর্মে আছে, এই জন্য এখানকার ভার্ব কি ব্যবহার হলো ওয়াজ, কেন ওয়াজ হলো বুঝতে হলো, যেহেতু প্রশ্নটা কি আছে আমার পাস্টে আছে, পাস্টে এসে তাহলে অ্যান্সারটাও আমি কীভাবে করবো এটাকে ট্রান্সফর্ম করবো আমরা পাস্টেই করবো, হ্যাঁ, এই জন্য দ্য লেডি ওয়াজ ক্লিয়ার। তারপরে আমার কি করতে হবে ক্লেভার থেকে তার ক্লেভারার, ক্লে সি এল ই ক্লে ভার্ড ভি ই আর ভার্ড, তার সাথে ই আর ক্লেভারার, দ্য লেডি ওয়াজ ক্লেভারার, নো আদার যুক্ত এখানে কি ব্যবহার করবো দেন দেন এনি আদার, তাহলে দ্য লেডি ওয়াজ ক্লেভারার দেন এনি আদার। তারপরে কি ব্যবহার করবো আমরা নো আদার এবং ভার্বের মাঝে কি লেখা আছে ওম্যান,
তাহলে নো আদারের পরে এবং ভার্বের আগে পর্যন্ত তাহলে কি লেখা আছে ল্যান্সারটা কি দ্য লেডি ওয়াজ ক্লেভারার দ্যান এনি আদার ওমেন এটা হচ্ছে রাইট অ্যানসার যারা মিলিয়ে নাও যদি ঠিক করে থাকো ঠিক আছে রুল নাম্বার 2 ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করতে হয় আগেটা ছিল নো আদার যুক্ত এবার হচ্ছে ভেরি ফিউ যুক্ত দুই নম্বর সূত্রে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করতে হলে স্ট্রাকচারটা মধ্যে মনে রাখতে হবে স্ট্রাকচারটা একই সেন্টেন্সের শেষে সাবজেক্ট সেখানেও ছিল তারপরে আমি কি ব্যবহার করবো ভার্ব ডিপেন্ডস অন সাবজেক্ট সাবজেক্ট কি হবে তার উপর নির্ভর করে আমার ভার্বটা ব্যবহৃত হবে তারপর পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম পজিটিভ ডিগ্রি কি ফর্ম ব্যবহার করবো কম্পারেটিভ ফর্ম ব্যবহার করবো তারপর ব্যবহার করবো দ্যান মোস্ট আদার কি ব্যবহার করবো দ্যান মোস্ট আদার ভেরি ফিউয়ের থেকে ভেরি ফিউয়ের পর থেকে ভার্বের পুরো পর্যন্ত তারপর ব্যবহার করবো ওখানে ছিল দ্যান এনি আদার ভেরি ফিউ যুক্ত হলে লিখবো দ্যান মোস্ট আদার ক্লিয়ার সো আমরা দেখি এখানে আমার প্রশ্নটা কি আছে ভেরি ফিউ কান্ট্রিজ আর অ্যাজ গ্রিন অ্যাজ ইন্ডিয়া তো ভেরি ফিউ যুক্ত পেয়ে গেলাম গ্রিনটা হচ্ছে আমার কি এখানে হচ্ছে আমার গ্রিনটা হচ্ছে পজিটিভ ফর্ম আর কি দেখছি আমরা এখানে ভার্ব আমরা পেয়েছি আর ক্লিয়ার এবার আমার সূত্র অনুযায়ী কি বলছে ভেরি ফিউ যুক্ত হলে সেন্টেন্সের শেষে সাবজেক্ট ব্যবহার করব তাহলে প্রথম ব্যবহার হবে আমার ইন্ডিয়া পরিষ্কার তারপর ব্যবহার করতে হবে ভার্ব দেখো এখানে আমরা ইন্ডিয়ার পরে কিন্তু আর ব্যবহার করব না যেহেতু ইন্ডিয়াটা কি সিঙ্গুলার তাই আমরা কি ব্যবহার করব ইজ প্রেজেন্ট হলে অ্যামিজ আর পাস্ট হলে ওয়াজ ওয়্যার যেহেতু প্রেজেন্ট এই জন্য কি ব্যবহার করব ইজ তাহলে কি হলো ইন্ডিয়া ইজ এবার ইন্ডিয়া ইজ এর পর আমি কি ব্যবহার করব পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম পজিটিভ ডিগ্রি কোনটা গ্রিন গ্রিন গ্রিনার গ্রিনেস্ট তাহলে আমরা কি ব্যবহার করব এখানে গ্রিনার গ্রিন তার সাথে ইয়ার গ্রিনার ইন্ডিয়া ইজ গ্রিনার এরপর আমরা কি ব্যবহার করতে বলছে দ্যান মোস্ট আদার আমি আগেও বলেছি যদি নো আদার থাকে তাহলে দ্যান এনি আদার যদি ভেরি ভিউ থাকে তাহলে কি হবে দ্যান মোস্ট আদার তাহলে ইন্ডিয়া ইজ গ্রিনার দ্যান মোস্ট আদার বোঝা গেল এরপর বলেছে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পর্যন্ত ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পর্যন্ত পর্যন্ত কি লেখা আছে কান্ট্রিজ অ্যান্সারটা কি হবে ইন্ডিয়া ইজ গ্রিনার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ আশা করি বোঝা গেল বুঝতে পারছো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড এটা পরের কোয়েশ্চেন হ্যাঁ ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড তাহলে আমার সাবজেক্টটা কোনটা গোল্ড সেন্টেন্স শেষে সাবজেক্ট আমি কি পাচ্ছি গোল্ড তাই প্রথমে আমি কি ব্যবহার করব গোল্ড গোল্ড সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার তাহলে আমি এখানে কি ব্যবহার করব ইজ গোল্ড ইজ এরপর আমার কি ব্যবহার হবে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম তো পজিটিভ ডিগ্রি কোনটা কস্টলি অ্যাজ আরেক অ্যাজ এর মাঝে যেটা আছে সেটাকে আমরা কি বলি ডিগ্রি এটা কোন ডিগ্রি পজিটিভ ডিগ্রি কস্টলি তো কস্টলি দিয়ে কি হবে কস্টলিয়ার COST কস্ট লিয়ার LIER কথা বুঝা গেল গোল্ড ইজ কস্টলিয়ার তারপরে কি লিখবো আমরা দেন মোস্ট আদার কেন কারণ ভেরি ফিউ যুক্ত তারপর আমাদের কি করতে হবে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগে পর্যন্ত কি লেখা আছে শুধু মেটালস তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো এবার মেটালস উত্তর কি হলো গোল্ড ইজ কস্টলিয়ার দ্যান মোস্ট আদার মেটালস আশা করি বোঝা গেছে এবার তোমরা বলো পরেরটা আমি করব থার্ড নম্বর ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ রতন তাহলে আমার প্রথমে কি ব্যবহার হবে রতন আচ্ছা নেক্সট তারপরে কি ব্যবহার হবে তারপর আমাদের কি ব্যবহার করতে হবে ভার ভারটা কি হবে ইজ কেন কারণ এটা কি ছিল প্রেজেন্টে ছিল তাই আমার প্রেজেন্টের ভার কি এখানে রতন যেহেতু সিঙ্গুলার এই জন্য ইজ রতন ইজ তারপর কি ব্যবহার হবে বেটার তাহলে আমার গুটের কম্পারেটিভ ফর্ম কি বেটার তাহলে কি হলো রতন ইজ বেটার তারপর কি ব্যবহার হবে
then most other কেন না then most other হলো because আমার এখানে কোশ্চেনে কি ছিল very few হলে কি হয় then most other আর no other তাহলে কি হয় then any clear তারপর রতন ইজ বেটার দ্যান মোস্ট আদার কি হবে ভেরি ফিউ আর ভার্বের আগে পর্যন্ত কি লেখা আছে শুধু তাহলে এখানে কি বসবে শুধু স্টুডেন্ট তাহলে অ্যানসারটা কি রতন ইজ বেটার দ্যান মোস্ট আদার আসলে বোঝা গেছে রুল নাম্বার 3 এস এস যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করতে হলে পজিটিভ ডিগ্রিতে যদি এস এস যুক্ত এখানে নো আদার বা ভেরি ফিউ এই দুটো যদি না থাকে শুধু কি থাকে এস আর এস যুক্ত পজিটিভ ডিগ্রি হয় সেই ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করতে হলে কি করতে হবে স্ট্রাকচারে দেখো শেষের সাবজেক্টটা প্রথমে ব্যবহার করব তারপর ভার্ব ব্যবহার করব তারপর নট ব্যবহার করব তারপর পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম পজিটিভ ডিগ্রি কি ফর্ম কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব তারপর দ্যান ব্যবহার করব তারপর সেন্টেন্সের প্রথম সাবজেক্টটা ব্যবহার করব কিন্তু কিছু ব্যতিক্রম রুলস আছে ব্যতিক্রমটা এটাই সেন্টেন্স অ্যাফারমেটিভ হলে অ্যাফারমেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক যদি সেন্টেন্সটা কি বাচক হয় হ্যাঁ বাচক হয় তাহলে নট বসে না আর যদি সেন্টেন্স অ্যাফারমেটিভ হলে নট বসে সরি সেন্টেন্স অ্যাফারমেটিভ হলে অর্থাৎ হ্যাঁ বাচক হলে কি বসবে নট বসবে না বাচক হলে নট বসে না যদি না বাচক হয় তাহলে কিন্তু নটটা বসবে না উঠে যাবে আর যদি সেন্টেন্স যদি কি হয় অ্যাফারমেটিভ হয় যদি হ্যাঁ বাচক হয় তাহলে আমাকে নটটা কি করতে হবে এখানে ব্যবহার করতে হবে চলে আসে সূত্রে হি ইজ অ্যাজ টল অ্যাজ এখানে কি বলছে হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার সে কি সে হচ্ছে লম্বা সে হয় লম্বা ঠিক কার মতো তার ভাইয়ের মতো তো এখানে হ্যাঁ বাচক না বাচক কি হ্যাঁ বাচক এই হ্যাঁ বাচক হওয়ার জন্য এটা কি হবে আমার প্রথম সূত্রে কি বলছে শেষের সাবজেক্ট তো শেষের সাবজেক্ট কি হিজ ব্রাদার তাহলে আমি এখানে কি ব্যবহার করবো হিজ ব্রাদার পর কি হওয়ার হবে ভার ভার কোনটা এখানে ভার হচ্ছে ইজ কারণ এখানে এটা সিঙ্গুলার এখানে কি ব্যবহার করবো ইজ হিজ ব্রাদার ইজ তারপর কি ব্যবহার হবে নট নট কি এখানে ব্যবহার হবে না হবে না হবে কেন কারণ এটা অ্যাফারমেটিভ এটা হ্যাঁ বাচক তাই এখানে কি ব্যবহার নট হিজ ব্রাদার ইজ নট তারপর কি পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম পজিটিভ ডিগ্রি কি আছে টল তা টলের কম্পারেটিভ ফর্ম কি হবে টলার তাহলে হিজ ব্রাদার ইজ নট টলার তারপর কি ব্যবহার করতে হবে শুধু কি ব্যবহার হবে দেন দেন এনি আদারও না দেন মোস্ট আদারও হবে না শুধু কি ব্যবহার হবে দেন তারপর সেন্টেন্সের প্রথম সাবজেক্ট সাবজেক্ট কি আছে আমার হি তাহলে এখানে আমি কি ব্যবহার করব হি তাহলে উত্তর কি হিজ ব্রাদার ইজ নট টলার দেন হি আসলে বোঝা গেল নেক্সট কোশ্চেনটা একটু দেখে নাও আগে দেখো ইওর মোবাইল এটা আমার কি প্রথম সাবজেক্ট হি ইজ আমার দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট অর্থাৎ তাহলে ইওর মোবাইল ইজ নট সো কস্টলি অ্যাজ হিজ তাহলে নট আছে তাহলে এটা কি বাচক অ্যাফারমেটিভ না নেগেটিভ নেগেটিভ না বাচক না বাচক হলে কি বলেছিলাম সূত্রে নট বসে না নটটা কি হবে উঠে যাবে ঠিক আছে তাহলে শেষের সাবজেক্ট কোনটা হিজ তাহলে প্রথমে আমি কি ব্যবহার করব হিজ তারপরে আমার ভার তাহলে হিজ এখানে ইওর মোবাইল ইজ নট সো কস্টলি অ্যাজ হিজ মোবাইল লিখে দিব হিজ মানে কি হিজ মোবাইল হিজ মানে কি শুধু তো হিজ না হিজ মোবাইল তার মোবাইল বুঝা গেল তাহলে ইওর মোবাইল ইজ নট সো কস্টলি অ্যাজ হিজ মোবাইল তাহলে কি লিখবো হিজ মোবাইল তারপর কি হবে ইজ বুঝা গেল কিন্তু এখানে কি নটটা হবে না কেন এটা নেগেটিভ না বাচক হলে নট উঠে যায় নট বসে না হ্যাঁ বাচক হলে নটটা বসে তাই হিজ মোবাইল ইজ তারপর নটটা ব্যবহার করবো না তাহলে পজিটিভ ডিগ্রির কি ফর্ম কম্পারেটিভ ফর্ম কস্টলি থেকে কি হয়ে যাবে কস্টলিয়ার হিজ মোবাইল ইজ কস্টলিয়ার তারপর কি ব্যবহার হবে আমার দেন বুঝা গেল তারপর কি সেন্টেন্সে প্রথম সাবজেক্ট সাবজেক্ট কি ইওর মোবাইল তাহলে উত্তরটা কি হলো হিজ মোবাইল ইজ কস্টলিয়ার দেন ইওর মোবাইল বুঝা গেল নেক্সট কোশ্চেন হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার এটা কিন্তু পজিটিভ ফর্মে আছে এটা কি এটা কিন্তু হ্যাঁ বাচক আছে অ্যাফারমেটিভ ঠিক আছে এটাকে আমি কি করব কম্পারেটিভে করব যখন হ্যাঁ বাচক থাকবে তখন আমরা কি ব্যবহার করব নটটা ব্যবহার করব
আশা করি বোঝা গেছে, বোঝা গেল।